जो लोग है ना ये मेंबर भी बहुत कम है, वो लोग आदमी जो अटेंड है वो लोग एग्जॉस्टेड हो गए। আপনারা বসুন, এই লাস্ট আমি বলি। তো ডাক্তার কি ওকে নেওয়ার জন্য কি অ্যাডভার্টাইজমেন্ট আবার করেছেন কি আইকা মেরে পাশ কুছ পড়া হুয়া ডাক্তার নার্স জো ভি হো জিসকো চাহিয়ে ফাইল মিলা আজ অভি বুলাইয়ে চাহে তো টিভি মে বেঠে জো আয়ে থোড়া সা একটু ইন্টারভিউ নিন জিজ্ঞাসা করুন। ম্যাক্সিমাম পেশেন্টের ওয়েস্টে এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। অনেকগুলি পেশেন্ট আছে যেমন সিকিডি কিডনির পেশেন্ট আছে, অনেকগুলি ম্যাক্সিমাম পেশেন্ট ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে। মনে করুন যে পেশেন্ট আসলো ডায়াবেটিস বা হাইপারটেনশন বা সিরিয়াস পেশেন্ট আসার পর
এটা তো দেখুন আপনি বলুন না বলুন পেশেন্ট এখানে আসার পরে মিনিমাম দু তিন ঘন্টা চার ঘন্টা ওয়েট করতে হবে এমন ফোন আমার কাছে গেছে আমি নাম বলুন তো এক তো আমাকে বলুন যে উনি ডায়াবেটিসের পেশেন্ট যে যে ডিউটিতে আছে তো ঠিক আছে তো সম্ভব না গেলে ডায়াবেটিসের পেশেন্ট বা কিডনির পেশেন্ট স্পেশালি ডাক্তারকে তো ফোন করা হয় না এইসব পেশেন্টের স্যার আগে আমরা জানিয়ে দিই যেখান থেকে ব্যাপার আসছে জানিয়ে দিই তো সদরের রাস্তা তো এখান থেকে আসে আগরতলা থেকে মেট্রো আসছে জানিয়ে দেওয়ার পরে ডাক্তারবাবুরা পৌঁছে যান ক্ষেত্রে অসুবিধা হয় কারণ আমাদের এডমিশনটা নিচ থেকে আসে কারণ এখন এটা আমরা স্ট্রিমলাইন করার চেষ্টা করছি যেটা ওই ট্রমা সেন্টার দিয়ে এখন এন্ট্রি করব ওইখানে একজন ডাক্তার থাকবে যেটা প্রথম ওর দেখে তারপর উপরে পাঠাবে এখন নিচে চার আমরা একটা প্ল্যান নিয়েছিলাম নিচে এখন যেখানে সরি নিচে এনডিএইচ ওয়ানের গ্রাউন্ড ফ্লোরে যেখানে আগে ইমার্জেন্সি ছিল এখন তো স্যার ওই প্রেগনেন্ট কেসগুলো এবং বাচ্চাগুলো ওইখানে থাকে তো আমরা একটা প্ল্যান নিয়েছিলাম ওইখানে ডাক্তার রাখার জন্য কিন্তু ওইখানে কোনো সেফ জোন নেই মানে ডাক্তাররা থাকা যে পুরাটাই স্যার পেশেন্ট কোনো সেফটি কিছু নেই ডাক্তার তো যে তারা অনেক সময় নিচে এসে দেখে আছে আর বাকি যা পুরো উপরে পেশেন্টগুলো দেখে তো সেটা আমরা চেঞ্জ করে এখন ট্রমা সেন্টার যেটা ট্রমা সেন্টারে আইসিইউ করেছি ওইখান দিয়েই ভাবছি আমরা পেশেন্টটা এন্ট্রি করাবো ওইখানেই ডাক্তার থাকবে ওইখানেই প্রথম দেখে তারপর ওয়ার্ডে পাঠাবো কবে থেকে ডাক্তারদের বা হেলথ ওয়ার্কারদের কোন সেফটি জন্য ওইখানটা নেই তার জন্য আমরা যেটা ব্যবস্থা করেছি উপরে যেটা আউটডোর কমপ্লেক্স আছে ডাক্তাররা রেড জোনে কাজ করবে কাজ করে বাথ সান্টান করে উপরে গিয়ে রেস্ট নিতে সবাই যারা নিয়ে এসছে ওরা কোনো মতে রেখে চলে গেছে ওইখান থেকে ডাক্তার পিপিই কিট পরে আসছে এই কমিউনিকেশন গেটে অনেকগুলো পেশেন্ট অনেক কেসেস হয়েছে অনেক প্রবলেম হয়েছে স্যার এখানে কি হয়েছে স্যার অনেক পেশেন্ট আপনি তো জানেন ডেথ সার্টিফিকেটও ভুল হয়ে গেছে কারণ কি হয়েছে টিকিটই জেনারেট কষ্ট করে রাউন্ড দিন বা আপনি না গেলে অন্য কাউকে লাগান বাস্তব আমি তো সেক্রেটারিতে বসে পারতাম কেন এসে এগুলো হতো না আমার সেক্রেটারিতে বসে আমি ওখানে যে মিটিংয়ে ডাক আমি ডাক দিই রিভিউ মিটিং করি আজকেও বলেছিল আমাকে রিভিউ মিটিং ওখানে করবেন লাভ হবে না কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে তো আপনি যেটা বলেছি না ইয়ে করা তিনজন করে দেওয়ার ব্যবস্থা করা কথা বলা ঠিক আছে আর ওর যদি আপনি একজন অনেক সময় কল লেখা হয় সাপোজ কোন একটা জিনিস ওটা আসতে ঠিক করবে এই কল সিস্টেম এখানে যে মেকানিক্যাল সাপোর্ট স্টাফ আছে ৫০০ রয়েছে না ৫০০র মধ্যে পুরো হিসাব করুন যে নর্মাল যে আমাদের হসপিটাল চালানোর জন্য কতটা দরকার এখন তো পেশেন্ট অনেক কম আসছে একদম কম না বললেই চলে তো ওখানে তো ডিউটি কম হয়ে যাবে যেমন পেশেন্টই কম এটা তো আমি পুরো মার্চ থেকে দেখছি পেশেন্ট কম ২০০ তাহলে তো ওই জায়গাতে অত দরকার হয়তো ওই জায়গাতে অতটা নার্স ওইভাবে রেখে দিয়েছে আমি জানি না ওখান থেকে শিফট করেছে কিনা ওখান থেকে শিফট করা ওইটা আমরা কথা বলে নেব মেট্রো আছে আমরা বসে এগুলো এখন আরেকবার আমি যখন বললাম আরেকবার রিভিউ করা আর ওখানে যদি ১০ জন আমরা একসময় অর্থোপেডিক্স দিয়েছি ১০ জন নার্স সিস্টার দিচ্ছি দিতাম
সেখানে দুজন দেবো, আটজন বের করে আনবো। ওই জায়গাতে আমরা পনেরো দিন দিতে হবে, সেখানে তিনজন দেবো, দশজনকে বের করে আনবো। স্পেশাল নেই, আমি এজ এ এক্সাম্পল বলছি। তো এই কারণে একবার আপনার পাঁচশো দুইজনের একটা এক্সারসাইজ করা, ডাক্তারবাবুদের সঙ্গে বসে নিজেদের মধ্যে দু একজন আর যারা এই বিষয়ে আলোচনা করবে ডাক্তারদের মধ্যে আলোচনা করে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা প্রপার শিডিউল তৈরি করা কোভিড কেয়ার সেন্টারের জন্য, হসপিটালের জন্য। আর এস ইন এডিশন যে যারা কেয়ার করার জন্য বাইরে থেকে যে বলছে চারশো আছে, তার মধ্যে কতজন লাগবে, কীভাবে করবে, তো আপনারা বলুন, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে দেবেন। আমাদের অনেক সময় পেশেন্টকে ট্রেস করা যায় না, মানে আইডেন্টিফিকেশন প্রবলেম। আমরা চাইছিলাম একটা পিআরও টাইপ, এরকম আমরা যদি ডাক্তার না, ওরা বাইরের লোক ওইভাবে টাইমলি যাবে, পেশেন্টটা কোথায় আছে, ওর কি প্রবলেম, এগুলো করতে গেলে ঠিক আছে আমি দেবো, কিন্তু এগুলো করতে গেলে কিন্তু জানা লোক লাগবে। তারা ট্রেন স্যার, এই সাবজেক্টে ট্রেন স্যার। দেখো বাদ মে ও কে কর উসকা স্টাফ কহাঁ হ্যাঁ উসকা খবর নেই আপ লোক ওর স্টাফ একুশ দিন টোটাল কোয়ারেন্টাইনে চলে গেছে, সাত দিন এদিকে, সাত দিনের বিষয়ে আপনারা জানেন। বাকি এরপরে কোথায় চলে গেছে, বাড়িতে গিয়ে বসে থাকে, ঘরের মধ্যে থাকবে, তো হিসাব আপকার যে স্টাফ হ্যাঁ মানে বলুন অনলি সেভেন ডেজ রে টেস্ট করা, টেস্ট করালে দেন দুবারা ডিউটি লাগবে। ঠিক, তো আপকা সাত সাত চৌদ্দ দিন নিকল গে, আপকা স্টাফ মানে আপকো অভি তিন টাইম থ্রি টাইম স্টাফ হো যায়, আপ উসকো লাগাইয়ে। ওর আপকা ইয়ে কাম আপ লোগোঁ কো করনা চাহিয়ে থা, জো অভি বারিকি সে যাকে মানে গয়া, ইয়ে কাম পহলে দিন সে আপ লোগ কর লেতে, ইয়ে কোই ক্রাইসিস নেই। ইসনে কব কা হমনে আমি কবে থেকে চেঞ্জ করে দিয়েছি গাইডলাইন, কিন্তু ও গাইডলাইন ওনার স্টাফরা ফলোই করছে। এখন যারা পুরো শিডিউল বানান, কারা বেড লাগাবে, কারা বেডশিট লাগাবে, আমাকে এবার বলুন। আমি আজকে তো বললাম সুভাষবাবুকে, তো সুভাষবাবু যাই আছে, আমার কাছে কিছু অ্যাপ্লিকেশন আছে, ডাক দিয়ে তাদেরকে নিয়ে নিই। কিন্তু এখানে যারা সিনিয়র রেজিডেন্স হোক, পিজি কোর্সের ছেলে হোক, মেয়ে হোক, বা আপনারা যারা সিনিয়র ডাক্তার আছেন, প্রফেসর আছেন, এর মতো স্ট্রেংথ কিন্তু এরপরে কোনো জায়গাতে নেই, জিমির মতো স্ট্রেংথ নেই। আর যেটা ডাক্তারবাবু বারবার বলছেন যে এখানে পেশেন্ট এখন ওপিডিতে পেশেন্ট নেই আর নর্মাল পেশেন্ট নেই, বাকি তো আমি তো না করছি না, আপনারা সব বোঝেন, আপনারা সব জানেন। কিন্তু আমার একটা কথা আমি এটা চাই যে ডাক্তারবাবুরা যখন ঢুকবে ভেতরে ব্যবস্থিত ব্যবস্থিত এইভাবে চলবে। আর ইয়ে নিট অ্যান্ড ক্লিন কার কাছে আছে, ইয়ে সিনার কাছে নিট অ্যান্ড ক্লিন করা, হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন করাটা আপনার কাছে না, আপকে পাশে না ক্লিনিক কা, আপ দেখিয়ে তো ইধার আই জানি আই দেখিয়ে জান মেরে কো ঠিক আছে, আসপাস থোড়া সা নিচে পড়াও আর দেখিয়ে লেফট সাইড কা, আপ মে দেখুঙ্গা কিতনে ঘন্টে তক পড়াও, মানকর এক ঘন্টা পড়া হোক পত্তে দু ঘন্টা পড়া হোক, কিন্তু যে মানে পাঁচ ঘন্টা পড়া হয় এসকা মতলব কই জাদা নেই, শাম কো জায়গা দু দিন বাদ জায়গা, এসা নেই চলে বলে। আমার ক্লিনিক কা জিম্মেদারি দিয়া যায়, সারা যে ক্লিনিক কা প্রবলেম হয় কুছ নেই হয়, ঠিক হে, আমারে পাস সমস্যা কি হে, যহাঁ অন্দর মে কোই ভি সাপোর্টিং স্টাফ কুছ নেই, আগর বেড লাগানা হয় ये के बाकी सब ये बताओ, बाकी सब में जैसे अभी जो कोविड का केयर होने के कारण से आप आपके स्टाफ को बोलता है, पहले भी ऐसा करता था क्या?
इसमें कौन करता था ये सब पहले? ये जी नर्सेज हैं, इसको बेडशीट बदलना है, वो भी काम हम लोग का नहीं है। फूड पैकेट 50 आदमी है, 5-6 आदमी है, फूड पैकेट दिया जाता है, खाना बांटने में 2 घंटा चल गया। तो आपके लोग बांटता है? जी जी पूछ लिया जाता है। उसके बाद कोई आया पेशेंट उसको रिसीव करने के लिए बाहर आके दे जाओ, उसको सी ऑफ करना है उसको दे जाओ, कोई मर गया तो उसको डिलीवरी करो। এইগুলো পরে থাকে, তার পেছনে কারণ কি? ট্রেনিং করার জন্য ওনাদেরকে সুযোগ, ওনাদেরকে ওনার স্টাফকে কি করতে হয়, খাওয়া দিতে হয়, বেডশিট লাগাতে হয়, তারপরে ডেড বডিকে প্যাকিং করে বাইরে রাখতে হয়। এগুলো ওনার স্টাফদের অফিসারদের দায়িত্ব। যদি ওনার স্টাফ করে তাহলে ওনার স্টাফ ডাবল করতে হবে বা তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। তাহলে আমরা আমি যে এই যে বেডসাইড অ্যাটেন্ডেন্স বা বেড লাগানোর জন্য যে যাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে এরা কি কাজ করে? বলো কাহ आपको ही देना पड़ेगा कोविड वार्ड में। आपके पास ऐसे लोग हैं, इस काम के लिए भी लोग आपने दिया, तो ऐसे लोग इस वार्ड के लिए भी रखना पड़ेगा। उस आपने उस इस तरीके से डिवाइड किया है कि आप ये काम आपका है, आप बेडशीट लगाओगे इस टाइम में जाके, आप ये करोगे, ऐसे स्टाफ आपने रखा है क्या कोविड सेंटर में? मैं हम क्लीनिंग के लिए बोला गया, क्लीनिंग के लिए बताइए सर, मैंने करा क्लीनिंग करवे, समझ गए ना, खाना कौन देने वाला है, क्लीन करने में कौन वाला है, पूरा शेड्यूल बनाइए, उसी तरह से स्टाफ दीजिए और इनके साथ बैठ के वो रोस्टर तय करें। और वो रोस्टर विशेष करके कोविड हॉस्पिटल में इसके हर डे की डेटा आपके पास होना चाहिए। मेरे को पता नहीं, मैं कभी आपको फ़ोन करके बुला लूँगा, बोले दिखाओ मेरे को रोस्टर, रोस्टर के साथ नहीं मिलेगा तो मुझे ऐसा कोई वो नहीं। मैं बाहर से वॉलंटियर दिखे, ये काम हम भी जानते हैं, त्रिपुरा के सब लोग जानते हैं ये सब काम, इतनी बहुत बड़ी काम नहीं। हम लोग घर भाई, हम लोग छोटे मोटे लोग हैं, हमारा आदत है टॉयलेट वॉलेट क्लीन वून खुद कर लेते। अभी मेरे घर में हुआ, सीएम मेरी पत्नी ने सब कुछ किया, निकला ही नहीं, तीनों अंदर रहे और क्लीनिंग करना से लेके झाड़ू पोछा एवरीथिंग वही लोग किए। क्या फर्क पड़ता है? काम तो सर सब करते हैं, कोई फर्क नहीं पड़ता, काम काम होता है, सबका जरूरत है, डॉक्टर का भी जरूरत है, इंजीनियर का जरूरत है, जो साफ सफाई करने वाला इनका जरूरत सबसे ज्यादा है। सारा काम कर रहे हैं, तो कर रहे हैं सर। अभी जो मैंने कहा, अभी रोस्टर तैयार करिए, बैठिए उनके साथ, जिसका काम वो करे सिस्टमेटिकली, और तीन काम एक व्यक्ति करे तो उसको समझा दिया जाएगा, ये तीन काम आप करोगे इसके बदले में आपको इतना इंसेंटिव ज़्यादा मिलेगी, और इस तरीके से करोगे उसको समझा दिया जाएगा। आप सिस्टमेटिकली नहीं करोगे, इसको उसको धक्का मारेगा, ये मेरा काम नहीं है, वो बोलोगे वो उसका काम नहीं है। आप जब समझा दोगे ये तीनों काम आप करोगे इसके बदले में आपको ये मिलेगा, तो करेगा वो। आप उसको क्लीनिंग का दायित्व तो से हटा के आप खाना में लगा दिया, तो बोले सर हम तो खाना दे रहे थे 4 घंटे से, इसलिए बड़ा गया। रिसीव बिसीव करना हो तो सिस्टमेटिकली कराओ, इधर थे रिसीव जो करता है पेशेंट रे तो सिस्टमेटिकली जे ओरा आनबे तो तार जन्नो ए लोग बोले दायित्व। मिंटू है क्या, जरा बुला लीजिए, मैं बता दूँ कैसे कैसे बताया इनको कैसे कह सर हमारा सेपरेट लुक दिए जी सर, पेशेंट के रिसीव करे गए तो नहीं, तो बोलता हूं उनका लुक करके, तो सर प्रॉब्लम इज नॉट अवेयर आई थिंक सर, क्योंकि इज नॉट अवेयर तो उन्हीं का क्वेश्चन जे अवेयर हुआ सो मिंट को बुलाया जरा, नहीं तो आवाज को बुलाए सारे गुली प्रॉब्लम हो सर, जो सिक्योरिटी प्रॉब्लम हो सर, भीतरे सिक्योरिटी लुक डुक बेला, पुलिस प्रॉब्लम हो पुलिस लुक डुक बेला, इंजीनियरिंग जो कुछ प्रॉब्लम हो तो सिविल वर्क मैकेनिकल वर्क इलेक्ट्रिकल वर्क ওরা বলবে আমরা কি করে ঢুকবো এখানে, কেউ ঢুকছে না, এগুলো তো প্রবলেম সলভ হবে না স্যার, এগুলির জন্য পুলিশ ঢুকছে না, সিকিউরিটি লোক ঢুকছে না, কিছু হলে রুগী বেড়ে যাচ্ছে, রাস্তায় রেখে চলে যায়, তারপর আমাদের উপায় থাকে না, আমরা এদেরকে দিয়ে ভেতরে ঢুকাতে হয়। দূসরা লো আর অল্টারনেটিভ সুভাষ বাবু অল্টারনেটিভ ব্যাকআপ রাখুন,
आनुषंगिक डिपार्टमेंट पीडब्ल्यूडी होक वाटर रिसोर्सर होक जगह लागे जरा जेते चाहिए ना तो तार जुन्नो अपने डिपार्टमेंटर मध्ये कथाबार्ता बोले एसिसर संगे अल्टरनेटिव बैकअप रख बैकअप रखले एदेर के टच करके बेर करे ओखान थेके लागो एवं परे दरकार ना आमी रेजुलेशन एने कैबिनेटे एदेर के पाठानो देखते कैसे काम काम काज करते हबे जेते हबे कोविडे पजिटिव होले कोनो किछु हयनि बहु हयेछे আমি গোস্বামীকে জিজ্ঞাসা করলাম, আমি আপনাকেই জিজ্ঞাসা করি, ও ডে টু ডে রিপোর্ট চাই, অ্যাডমিনিস্ট্রেশন সুভাষীবাবুর কাছে থাকবে, কোথায় সুভাষবাবু আপনার কাছে থাকবে, অক্সিজেনের বিষয়ে, জলের বিষয়ে, টয়লেট সাফ সাফাই ক্লিনিং হচ্ছে কিনা, ক্লিনিং টয়লেট ক্লিনিক এগুলো কে দেখে, অনেক লোক এসে আমি জানি যে লোড আছে 210 ক্যাপাসিটি, কোভিড এর মধ্যে 250 হয়ে গেছে নিচে, তার জন্য দেখা যাচ্ছে তো স্বাভাবিক এই লোকগুলো টয়লেট বাথরুমে যাবে, তো আমরা ওই ক্যাপাসিটি অনুসারে টয়লেট বাথরুম তৈরি করেছি, তো সেগুলোর মধ্যে ডাবল ট্রিপল যাচ্ছে জাম হওয়া, আমি জানি পেশেন্টও বোতল ফেলে দেয়, কাগজ ফেলে দেয়, এগুলো করে, কিন্তু এগুলো তো আন্ডারস্টুড, আমরা জানি যে এগুলো করবে, এগুলো করবে তো তার জন্য এগুলোর ব্যবস্থা করা, না পারলে আমাকে বলুন এগুলোর ব্যবস্থা করা। আমাদের বাড়িতে শাদী বিবাহ যখন হয় তখন আত্মীয় স্বজন যখন আসে, আমরা পাঁচজন থাকি বাড়িতে, নিজেদের আত্মীয় স্বজন সবাই যদি আরও 15 জন বাড়িতে চলে আসলো, তো ওই ল্যাট্রিন বাথরুমগুলি তো ইউজ করে, তখন আমরা কী করি, আমি যতটা দেখেছি আমার মা বাবার কাছ থেকে, বাবা নিজেও হয়তো বা 2-3 বার সেকে পয় পয়সা করার জন্য যাচ্ছে, গ্রামে তো পাওয়া যায় না, আমি দেখেছি শিখেছি গ্রামে দেখেছি, নিজেই 3-4 বার যায় জল নিয়ে বেশি রাখে, কলস দিয়ে 4টা কলস রেখে দিল, এই ধরনের ব্যবস্থা করতে হবে। আমাকে জিবি হসপিটালের কোনো মতে ক্লিনিকের বিষয়ে কোনো কমপ্লেন যাবে না, আমি আসলে এই যে আজকেও আসে আমার 3 বছরের টাকা দাও, আমার ও দাও ও দাও, আরে করলো না পেলে, ঠিক আছে গরিব ব্যক্তি আমি দেখব, কিন্তু আগে করুক না, এখন মানুষের জন্য করার সময়, এই সময়টা মানুষ আজীবন মনে রাখবে, যে যার কাছে যা আছে উজাড় করে দিয়ে দিক, ব্যাস লিঙ্গের পিছিয়ে আপনি পারবেন, কোনো কমপ্লেন আসবে না, কোনো জায়গাতে ভিডিও ফলে পাঠিয়ে দিয়েছে এই করেছে সেই করেছে, বন্ধ করি, ডে টু ডে রিপোর্ট চাই সুভাষবাবু, ডে টু ডে রিপোর্ট চাই স্যার, জলের ক্লিনিং এর তারপর অক্সিজেন পাইপলাইন, ডায়েট ওয়াটার সাপ্লাই এভরিথিং, যাতে আপনার কোনো আপনি দরকার এক্সট্রা স্টাফ নিয়ে নিন, যদি না পারেন নিজে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করান, ওদেরকে ওরা যদি ফোন না করে আপনার এখান থেকে ফোন যাবে, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করে আপনার কাছে সব লিস্ট চলে আসলো, তো এম এস কে একটা কপি দিয়ে দাও স্যার, তো রোজ রাত 9টা অবধি কাজ করে, 9টা নেই কোনো ব্যাপার নেই, পুরো রাত রয়ে এসে বহুত বড় কাম করে, অনেক সময় প্যারবি মত করো, আমরা সব টেন্ডার টেন্ডার সব কাজ করি, যে বেশি কাজ করবে তার বেশি আর রাত 1টা অবধি টেন্ডার করে কই লাভ, কই বাদ নেই প্যারবি মত করো, মেরকো এ একটা বন্ধ কাজ করে দিবেন, 9টার মহান হয়ে গেছে, ऐसा कुछ नहीं, দেশের প্রধানমন্ত্রী 4 ঘন্টা ঘুমা, বাকি সময় কাজ বলে না, এসে বলে আমি কাম কর রা, আমি কাম কর রা, কি করনা চাই, কাজ করলে ভালো, আর বাকি ডাক্তারদের ডিউটির বিষয়ে আপনারা কি ডাক্তারদের যে রোস্টারের ডিউটিটাতে রোস্টারটা আমি কি দেখবো, রোস্টার আছে আমি আপনার সঙ্গে ঝগড়া করার জন্য আসিনি, মেরে পাবলিক সর্বোপরি, পাবলিক থাকলে আপনিও থাকবেন আমি থাকবো, ও মে আমি আমি এই জায়গাতে কোনো জায়গাতে কম্প্রোমাইজ করবো না, আমার কাছে যথেষ্ট ডাক্তার আছে, যথেষ্ট ব্যবস্থা আছে, যথেষ্ট নার্স আছে, কিছু কেউ বললেই ডাক্তার লাগবে, আরে ভাই আমি সব কথা বলবো, এটা লাগবে ওটা লাগবে, আমার কাছে লিস্ট আমি এসিএস ধরিয়ে দিয়েছি, এমন ডাক্তার এখানে বসে আছে সিনিয়র ডাক্তার বলে আমার ইয়ে আছে ডায়াবেটিস আছে ইয়ে আছে, তার জন্য আমি ডিউটি করবো, ওয়ার্ডেও করে না ওখানেও করে না, চেহারা থোড়ি দেখলে গেলে ব্যাটা আমার,
তো আমারও প্রবলেম স্যার সাতজনের নাম আমি পাঁচজনের নাম দিয়েছি আপনাকে আপনি জাস্টিফাই করুন না আমারও টিম করতে প্রবলেম আছে এমন যদি হয় ভালি আমি অসুস্থ হয়ে যাব তার জন্য আমি দেখব না তো ঠিক আছে তো এই জায়গাতে অন্য কাউকে আমি শিফটিং করে আনি ওরা অন্য জায়গা থেকে দেখি আমি তাদের অসুবিধা করতে চাই না কিন্তু এমএনএ তো দেখা যাচ্ছে এখানে সাতজন ডাক্তার আছে কিন্তু এরা কোনো কাজই করছে না না ওয়ার্ডে যাচ্ছে নর্মাল ওয়ার্ডে না কোভিডে যাচ্ছে আরো বেশি হবে স্যার সংখ্যাটা হ্যাঁ সাতে তো আপনি জানেন নেই সংখ্যাটা আরো বেশি অনেক বেশি এই পিজি কোর্সে ছেলেগুলো ছোট ছোট ছেলেগুলো এগুলো রাত দিন পরিশ্রম করছে তাদেরকে মোটিভেট করার জন্য আমার কাছে সিনিয়র ডাক্তার আছে ऐसा नहीं है तो हमारे सिस्टम ऊपर उंगली उड़े किंतु सिस्टम आगे ना सिस्टम आगे पब्लिक मैं परेशान हो चुका हूँ हमें जानी ना भारतवर्ष तो कोनो स्टेट में तो मुख्यमंत्री के पांच बार जीबी हॉस्पिटल आस्ते हुए चाहे अपना देखूँ कोनो मुख्यमंत्री पांच बार आस्ते हुए चाहे जलर व्यवस्था के देखे एडमिनिस्ट्रेशन है জলের ব্যবস্থা কে দেখে ইনচার্জ কে আছে সুদীপ গোস্বামী জলের ব্যবস্থা আপনার কাছে আপনার কাছে তো কালকেও জল ছিল না আজকেও সকালে জল নেই জিবি হসপিটালে সকালবেলা প্রবলেম হয়েছে কালকে প্রবলেম হয়নি আমাদের সাবমার্জিবল পাম্প খারাপ হয়েছে ডিডব্লিউএস একে চিঠি দেওয়া হয়েছে ওনারা পাম্প উঠিয়ে নিয়ে গেছেন ওনারা সারাই করছেন পাশাপাশি আমরা মিউনিসিপ্যালিটির কালকে তিন গাড়ি আনা হয়েছে আজকে সকালে আনা হয়েছে সব জায়গায় জল আছে এখনও জল আছে আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি জলের কালকে কোনো সমস্যা হয়নি এম এস কিন্তু এনকেএস টুতে সমস্যা হয়েছে পুজো সব বাদ দেখাও উনি বলছেন যে সমস্যা হয়নি উনি যে ডাক্তার বাবু আছে উনি বলছে এনটিএস টুতে সমস্যা হয়েছে সমস্যা পরে দে তুমি রকম পরে দে আমরা পাইনি পরে বলছে বলে ঠিক আছে আর আমরা মিউনিসিপ্যালিটি গাড়ি দিয়ে দিলে আনা হচ্ছে না চাইলে পাইবে যদি চাই আমি লোক ওখানে আছে স্যার টাইম টু টাইম রিপোর্ট করছি আমার দায়িত্ব আছে কারো যদি সমস্যা হয় ভাই বইবো ফোন করতে পারবেন কোনো অসুবিধা নেই বলে স্যার এসে আপনি কাজ করবেন কাম কর লেঙ্গে মে কর লুঙ্গা এইসব মেরে সব আতা স্যার আপনি ঠিক জায়গাগুলো অ্যাড্রেস করছেন একটা কথা বলি স্যার ডাক্তার নার্স বা আমাদের যা সুলভ ডাক্তার রাখা কি করবে হ্যাঁ স্যার একটা সময় প্রত্যেকটা লিংক আছে সাপোর্ট যদি আমাদের সামনে না থাকে স্যার আমরা বলার চেষ্টা করছি একটা হচ্ছে যে ক্লিনিং স্টাফ আর একটা হচ্ছে স্যার কেয়ার গিভার একটা জিনিস দেখুন স্যার ডাক্তাররা চিকিৎসা করে যাচ্ছে নার্স ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে ওষুধ দিয়ে যাচ্ছে সুলভ পরিষেবা করছে কিন্তু আমার একটা বয়স্ক লোক বিছানায় আছে অনেক সময় বাথরুমে যেতে হচ্ছে ওনাকে অ্যাসিস্ট করার জন্য স্যার আমাদের কিছু লাগবে লোক মেবি ভলেন্টিয়ার স্যার আমার আপনার কাছে বিশেষ করে দাবি ইয়ে করব আচ্ছা স্যার এই প্রজেক্টটা এত বড় অ্যাসিস্ট মানে সঙ্গে তো আর অ্যাটেনডেন্স থাকে না অফিশিয়ালি আমরা করে দেব কিন্তু স্যার মানে মানে সমাজের থেকে আসতে হবে ডাক্তার নার্স বা সিকিউরিটি একসঙ্গে পারবে না যে জিনিসটা যুদ্ধ লড়তে সমাজ যদি আসে স্যার যদি আপনার আবেদন যদি এনজিও থেকে আসে মোস্ট ওয়েলকাম এবং এটা না হলে আমরা কিন্তু যুদ্ধ জিতবো না স্যার পার্টি এলাও না করে স্যার এদেরকে দিলে ভালো কেয়ার গিভার পার্টি হলে বেশি বিয়ে হয়ে যাবে পার্টি স্যার পার্টি এখন আমরা এলাও করছি কারণ কিছু কিছু পেশেন্ট না পার্টি এলাও করতে হবে না না দেখুন কেয়ার গিভার যদি দিতে পারেন তবে আমি করে দিতে পারি পার্টি দিয়ে দাও তাহলে পার্টির অসন্তোষ থাকবে না না এখন পার্টি তো আমরা এলাও করছি একজন একজন করে এলাও করছি দিলে স্যার একে দিলে একটা চারটি দিলে কি ভলান্টিয়ার আমি ব্যবস্থা করে দেব না আমরা এই জায়গাটা আমাদের নতুন জায়গা উই ডু নট নো অ্যাকচুয়ালি হাউ টু ডু ইট স্যার
আমরা দেখেছি যে মোস্ট প্রবলেম ইজ যে ডাক্তার চিকিৎসা করছে, নার্স ইয়ে করছে, কেয়ার, তারপরে একটা জায়গা আছে যেখানে একটা পেশেন্টকে টয়লেটে নিয়ে যেতে হবে। আমাকে একটা বলুন, এই যে নার্সেস যারা পড়াশোনা করছে এই ধরনের আছে, যেমন আমার পিজি কোর্সের ছেলেরা আছে, আমার ডাক্তাররা আছে, ওরা সবচেয়ে বেশি ডিউটি করছে এখানে, জুনিয়র ডাক্তাররা বেশি ডিউটি করছে, ভেতরে তো এরাই মোটামুটি ঘুরে গেলে, আর স্পেশালিস্টরা তো সময়ে সময়ে যায়। তো এখানে যে নার্সের যে কোর্সগুলি হচ্ছে, এখানে তো তাদের সব কিছু শিখতে হবে না, সেখানে তো অ্যাটেন্ডেন্স কেনাতে থাকবে, বা জিবি হসপিটালে অনেক আছে যে আমি দেখেছি প্রেগন্যান্ট লেডি বা অ্যাটেন্ডেন্স হিসাবে জিবি হাসপাতালে অ্যালাউ করা আছে এদের। হ্যাঁ, এরা পারে, এরা কোথায়, এদের সংখ্যাটা কোথায়? ওরা আছে, ওরা তো এখন তো পেশেন্ট পেশেন্ট এখন ওদের ডিউটি কম, তাদেরকে অ্যাডমিট করা যায়। মোর দ্যান 400 আছে, 400 মোর দ্যান, তাদেরকে অ্যাডমিট করো, আইডেন্টিফাই করো, বলা উনকো, বাতচিত করো, আমরা ওদের সঙ্গে দ্বারা এগ্রিড, তাদেরকে দিয়ে ফটাফট, কারণ এরা তো জিবি হসপিটালে পৌঁছে জানে, প্লাস ওরা জানে সেবাটা জানে, জানে সেবাটা জানে, এদেরকে যে পয়সা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেব। আমরা 25 জন অলরেডি নিয়েছি, আরো 25 জন আজকে কালকের মধ্যে ছাড়া, তাদেরকে ডিস্ট্রিক্টেও কিছু পাঠাইতে লাগবে। আমাদের জিবি হাসপাতালে কোভিড হাসপাতালের জন্য স্যার 25 জন আমরা সিভিল লিগে হইতো না, এটা অনেক বেশি লাগবে, বেশি লাগবে, 10:45 গুলো দেখতে হবে, কেউ ক্যামেরাতে দেখবে যে জল আমরা কিন্তু সাপ্লাই কোনো সময় বন্ধ হয়নি, আমরা যখনই পিতা ভাইকে মিউনিসিপালিটি দিয়ে আমরা রিজার্ভার থেকে আমাদের পাম্প দিয়ে সাপ্লাই করি। সুভাষ বাবু, আপনাকে তো দেওয়া হয়েছে সাহায্য করার জন্য স্যার, আপনার কি মনে হচ্ছে এই যে গোস্বামী বলছে এবারে জলের কোনো প্রবলেম হয়নি কালকে, ঠিক আছে, প্রবলেম হওয়ার পর মিউনিসিপালিটি থেকে কর্পোরেশন থেকে এসে আলাদা বিষয়, জলের কোনো সমস্যা হয়নি, জলের পাইপ লাইন সব ছিল, এগুলো বলছে যেটা সব ঠিক স্যার। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা এটা তৈরি করে দিয়েছি স্যার, যদি কিছু সমস্যা হয় তারাও সঙ্গে সঙ্গে ওইখানে পোস্ট করে। প্রথমে এটা বলুন, সিএম স্যার দিয়ে জিজ্ঞেস করুন, দেখো কালকে জলের সমস্যা হয়েছিল পেশেন্টদের কি হয়েছিল স্যার? আমার কাছে এরকম কেউ রিপোর্ট এসে চলে গেল, আমার কাছে রিপোর্ট আছে, আপনার কাছে না থাকলে আপনি এখানে বসে আছেন, আমি বসে আছি, ব্যবসার প্রবলেম ছিল সিস্টেমের মধ্যে, কাকে রিপোর্ট করা হবে, কার দায়িত্ব ইন্টারনালি যে আছে কি আপনি প্রত্যেকটি প্রবলেম আছে নিয়ে বলছে রিপোর্ট করবে? আমাকে তো মেডিকেল টিম বলে স্যার, যেহেতু মেডিকেল টিম আমি পাঠাই, ওরা বলে কালকে রাত্রেও জল পাইনি, মেডিকেল টিম বলে তারপর মেডিকেল টিমের রুমে আচ্ছা তুমি রাখো না, আমি প্রুফ দেখাবো না, না প্রুফ দেখাবো পরে, সত্যি কনসিস্টেন্সি কি আমরা বলবো না, এই যে জল আসছে মেডিকেল রুমে আমি কি বলবেন আপনি, কোন সময় জল আসছে খারাপ হয়েছিল যেহেতু যাচ্ছে না মিউনিসিপালিটি ট্যাঙ্কার দিয়ে আন্ডারগ্রাউন্ড ফিল আপ করে ওরা সাপ্লাই কন্টিনিউ করে রেখেছে, জলের ব্যবস্থা আগে থেকে বলে দেবো, উনি জলের বিষয়ে চিঠি দিয়েছে আপনাকে জানিয়েছে খারাপ হয়ে গেছে চিঠি তো স্যার আমি আমি রেডি করে দিয়েছি, আমি নিজের মানে টাইপ করে রেডি করে দিয়েছি, এরপরে আমি ইয়েসু নিয়ে কথা বলেছি স্যার মিউনিসিপ্যালিটির মিউনিসিপ্যাল কমিশনার স্যারের সঙ্গে, যে আপনি অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসাবে 1 কোটি গাড়ি পাঠান দেয়ার ইজ এন ইমার্জেন্সি। তো স্যার অ্যাকচুয়ালি আমি গতকালকে ট্রিটিং টিমের যে ডক্টর আছে ডক্টর সুব্রত ভৌমিক, ওনার সঙ্গে পার্সোনালি
ওয়ান টু ওয়ান কথা বলেছি। আমি বলেছি স্যার আপনাদের যদি কিছু প্রবলেম থাকে যেটা সলিউশন হচ্ছে না এটা ডিরেক্ট আমাকে জানান ওভার টেলিফোন। তো সুব্রতবাবুকে সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি স্যার, তখনও কিন্তু কিছু সমস্যা আছে বলে উনি আমাকে রিপোর্ট করেনি। উনি যেটা বলেছেন যে ছজন মাত্র ডাক্তার, তার সঙ্গে আরও চাই প্রচুর রোগীর ভিড়, এটা পাচ্ছেন না উনি, নার্সিং স্টাফ অতিরিক্ত দরকার, এগুলি উনি বলেছেন। কিন্তু আদার কোনো প্রবলেমের কথা কিন্তু তখনও উনি বলেননি। আমি পানীয় জলের দরকার বটল হোক জার হোক রাখার জন্য একটা মিটিংয়ে আমি বলেছি যে পর্যাপ্ত থাকবো, তার কার দায়িত্বটা কার, কে দায়িত্বটা নেই? আমি তো মিটিংয়ে বলে দিয়েছি আমি তো বলবো না বোতলটা এখানে রাখবো এখানে রাখবো, আমি বলেছি যে পর্যাপ্ত দরকার শেড বানিয়ে তো বসার জন্য দরকার অ্যাটেন্ডেন্ট করে দিয়ে থাকে, আর জলের ব্যবস্থা তো খাওয়ার দাওয়ার জল আর সেটা তো বেসিংয়ের বা হাফ লিটার জল চাই সেটা আলাদা, কোনো মতেই যাতে একটাই সারে দিলে বোঝা যায় জলের যাতে প্রবলেম না থাকে। আর জীবের মতো হসপিটালে আগে কীভাবে হয়েছে জানি না, সবসময় দুইটি সাইডে জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটি এবং জল আর ক্লিনিং সবসময় তার মধ্যে ব্যাকআপ সিস্টেম থাকতো। হসপিটাল অর্বই জিবি হসপিটাল একটাই আমার বড় হসপিটাল স্যার, প্রত্যেকটা জায়গায় ব্যাকআপ আমার থাকতে হবে। এই জল বন্ধ হবে আমি হঠাৎ হতে পারে কিন্তু তার জন্য ব্যাকআপ তৈরি, জল ট্যাঙ্কার এনে আমি দুইটা রেখে দিলাম পুরো দিনে লাগলো না, আমার কোনো আপত্তি নেই। জিবিতে তিনটা ট্যাঙ্কার বেশি আসলে পরে থাকলে গভর্নমেন্টের এমন কোনো লোকসান হবে, দরকার লোক স্নান করে নেবে জল ছেড়ে দেবো গাছের নিচে চলে যাবে। কিন্তু যখন আমার কাছে অল্টারনেটিভ ব্যবস্থা নেই পাইপলাইনে স্যার, যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত জিবিতে যাতে দু চার যতটা জল মোটামুটি লাগে এই ধরনের ট্যাঙ্কার ব্যবস্থা রাখছে, ট্যাঙ্কার খরিদ লিজে ঠিক আছে, ট্যাঙ্কার ব্যবস্থা করে নিন, ট্যাঙ্কার প্রচুর আছে ভাড়া দিয়ে দেলো এনে দাঁড় করিয়ে দিন। এখানে অনেক এলপিজি তেলের ট্যাঙ্কারগুলো আমি দেখেছি ওএনজিসি দ্বারা আগুনে পারে, এএমসি কা ভি ট্যাঙ্কার হোগা তো বারিশ কা সিজন হ্যায় স্যার, শহর মে ট্যাঙ্কার কি জরুরত হ্যায় নাহি, এএমসি কমিশনার ভি হ্যায় স্যার 12,000 লিটার দে রাহা হ্যায়। जो लोग टैंकर से पहले वो करता था गैस और वो ओएनजीसी ने बाद में कुछ कॉन्ट्रैक्टर कैसे दे दिया, तो त्रिपुरा के बहुत लोगों का टैंकर है जो पानी की जरूरत नहीं है सर, पानी के एएमसी के पास सर मार्च अप्रैल के महीने में जब पानी का क्राइसिस होता है सर तो उस एरिया में विभिन्न एरिया में सप्लाई के लिए इनके पास टैंकर है सर, अभी बारिश का सीजन है कोई शॉर्टेज नहीं सर, तो वो टैंकर आपके खाली बैठा है वही लगा देंगे। समस्त पाइपलाइन गुलो ठीक है এখানে কোভিড পেশেন্ট নেই, গিয়ে যারাই বলছে ওনাকে বল কোভিড পেশেন্ট আছে ম্যাডাম, তো এইমাত্র উনি জানলেন যে ওখানে কোভিড পেশেন্ট করে দেবেন এটাও আমি জানি, আমি আগে কিছু কাজ করিয়েছি কিন্তু ওদের যে যতটুকু ক্যাপাসিটি আছে স্কিল নেই সেই স্কিল নেই, যারা করে ওদেরকে দিন লোক আমাদের ইঞ্জিনিয়ার পুরো রাউন্ড স্যার মোটর অফিসার পুরো রাউন্ড হয়েছে আবার করে রাউন্ড হয় মাঝখানে আবার কল আসলে কল অ্যাটেন্ড করে আবার পেশেন্ট নতুন পেশেন্ট আসলে সেগুলি অ্যাটেন্ড করে।
প্রমাণ ভিতরে আইসিইউ ব্যবস্থা আছে, ওইখানেই শুয়ে আপাতত ওইখানেই ব্যবস্থা করা যায়, না হলে উপরে আইসিইউ এটা আমরা করেছি স্যার এটা ব্যবস্থা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে ওইখানে রেজিস্ট্রেশন কাউন্টার আছে, ভেন্ডার আছে, ভেন্ডার আমাদের ম্যান পাওয়ার সাপ্লাই করছে। আমি কালকে বলে দিয়েছি এখানে রেজিস্ট্রেশন কাউন্টার করতে হবে, যারা যেই ভেন্ডার ম্যান পাওয়ার সাপ্লাই করে উনিও এখানে আছেন। এখন উনি যদি এনশিওর করে যে না আমার ডাটা এন্ট্রি অপারেটর আমি দেবো কোভিড ওয়ার্ডের ভিতরে, ঠিক করে নিতান্ত সিকিউরিটি আপনি যেটা বলেছে ডাক্তার ওরা পারবেন আপনি এখানে যারা ওয়ার্ড মাস্টার রুমে যারা এই বডিগুলো হ্যান্ডেল করছে, এখন প্রত্যেকটা শিফটে দুজন করে আছে, চারজন কমসে কম করতে হবে, এছাড়া অ্যাডজাস্টেড হয়ে যায়, এমনও আছে ঘুমিয়ে আছে দুজন, তাদেরকে কিভাবে হাইরিং করে কিভাবে টাকা পাঠিয়েছি স্যার আমরা টিকিট নিয়ে ভিতরে যাই না, কারণ এটা আমার স্যানিটাইজ করতে হবে, টিকিট নিতে ভিতরে ওয়ার্ডের মধ্যে না নিলেও দরকার নেই, কার পেশেন্টের কি প্রবলেম হচ্ছে ওই যে কাগজ নিয়ে যায় স্যার লিখে এটাকে ডাক্তার না না এদের মাথা তো তো দেবো এটা ডাক্তার না সিস্টেমেটিক্যালি সব চাইয়ে দিখনা নি আমাদের এখানে অলরেডি 60% উই হ্যাভ ট্রিটেড।